ওই দেখেন খালের উপরে বিল্ডিং করে আর বস্তি মানায় থই দিছে, এটা কেউ প্রতিবাদ করার আছে? টাকা খায় কেউ প্রতিবাদ করবো না, যারা প্রতিবাদ করবো তারাই তো টাকা খায়। এটা আরো চড়া ছিল, আস্তে আস্তে যে ভরাট করছে, যে হেন্দায় যে রাবিশ টাবিশ ভরাট করার পরে একটা রাস্তার আকারও ধারণ করছে, প্লাস এলাকার যারা প্রভাবশালী যারা আছে বা নেতা পেতা যারা আমি করে দোকানপাট দিয়ে উঠে নিয়ে থাকতেছে আর কি। কত ভাড়া দিচ্ছে? 3,500 টাকা। পাখির চোখে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি খাল, মনে হবে ময়লার ভাগার। রাজধানীর মিরপুর রূপনগর খালের এই দশা, দখল দূষণে মৃতপ্রায় অবস্থা। ভাড়া নিয়েছে, আগে দোকান উঠেছিল, ভাড়া নিয়েছে। কার থেকে ভাড়া নিয়েছে? বাড়িয়ালা আছে। কে বাড়িয়ালা? কে বাড়িয়ালা? এখানে থাকে না, পল্লবী। পল্লবী থাকে? আপনার এখানে কয়টা দোকান? এখানে 4টা। দোকানের ভাড়া কাদের দেন? ভাড়া তো যারা মালিক হিসেবে থাকে তাদের। মালিক কারা? মালিক তখন মনে করেন যারা এই যে ঘর দুয়ে তুলে দিছে তারাই তো বর্তমান। সিটি কর্পোরেশন বলছে ভিন্ন কথা। কিছুটা বেদখল হয়েছে, অধিকাংশ খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলে এটাকে অন্যরকম করে ফেলা হয়েছে। কেমন? ফার্স্ট অফ অল আমাদেরকে ডিমার্কেট করতে হবে যে খালের অ্যালাইনমেন্টটা কোথায়। তার মানে ক্ষমতার দাপট দেখিয়ে খালের এই হাল বানাচ্ছে একটি মহল। আজকে 4 বছর চলে গেছে, একটি খালও জরিপ কমপ্লিট করা হয়নি। তরল বর্জ্য এবং কঠিন বর্জ্য মিশ্রিত যে ভাগার বানানোর চেষ্টা, তার থেকে বেরিয়ে আসার দায় সিটি কর্পোরেশনের। সব খতিয়ে দেখবে কেন বিবর্ণ টিম। বিলীন হয়ে যাচ্ছে রূপনগরের জীবন্ত খাল, একদিকে দখল হচ্ছে, অন্যদিকে ময়লা ফেলতে ফেলতে ময়লার স্তূপ তৈরি হয়েছে, দেখলে মনে হবে একটি সমতল ভূমি। প্রভাবশালী দখলদাররা 12টা বাজিয়ে দিয়েছে এই খালের। কয়েক দফা অবৈধ দোকান উচ্ছেদের কথা বললেও সিটি কর্পোরেশনের নেই তেমন কোনো তৎপরতা। কিন্তু কেন এত অবহেলা করছে প্রশাসন, কি করছে তারা, সেসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে। রাজধানীর মিরপুরের উপর দিয়ে বয়ে গেছে রূপনগর খাল, মিশেছে তুরাক নদীতে গিয়ে। একসময় আয়তন ও দৈর্ঘ্যে বেশ বড় ছিল মিরপুরের এই খালটি। অনিয়ম, দখল আর ময়লা ফেলতে ফেলতে খালটি এখন নালা, ড্রেনের মতো হয়েছে। একদিকে আবাসিক এলাকা, অন্যদিকে সরকারি অবকাঠামোর কারণে সংকুচিত হয়ে গেছে খালের সীমানা। অভিযোগ আছে দখল করে নির্মাণ হচ্ছে নতুন নতুন সরকারি বেসরকারি ভবনও। সরেজমিনে অনুসন্ধান করতে চায় কেন বিবর্ণ টিম। এটি মিরপুর পল্লবীর দ্বিতীয় পর্ব বা স্ট্যান্ড হাউজিং। রূপনগর খালের এক পাশে স্ট্যান্ড হাউজিং পল্লবীর দ্বিতীয় পর্ব, অন্য পাশে রূপনগর টিন শেডের শত শত বাসা বাড়ি। টিন শেড এলাকায় দেখা যায় খালের জায়গা ভরাট করে খালের উপর শখানেক দোকান আর ঘর গড়ে তুলেছে দখলদাররা, এবং বছরের পর বছর বাসা বাড়ি ও দোকান থেকে টাকা তুলছে একটি মহল। আমরা জানি, কিন্তু যাদের এখানে স্থাপন আছে তারাই তো করতেছে, তাই না? কেউ প্রতিবাদ করবো না, যারা প্রতিবাদ করবো তারাই তো টাকা খায়। দেখতেছে না, প্রশাসন দেখে না? প্রশাসন দেখলে প্রশাসন হেঁটে প্রশাসনের চোখও বাসে না, প্রশাসনকে এটা নিয়ে তালাবি করে যে আপনারা একটা খালের উপরে কেন ঘর করলেন। দোকানদারদের দাবি, কেউ 2-3 বছর, কেউ বা 4-5 বছর ধরে এসব জায়গায় ব্যবসা করছেন, অথচ এসব দোকান খালের উপরেই। এই দোকানটা কবে থেকে চালাচ্ছেন? আমি 4.5 বছর ধরে চালাচ্ছি। আপনার কি নিজস্ব দোকান না ভাড়া দিয়ে? ভাড়া দোকান। কাকে ভাড়া দিচ্ছেন? এটা ভাড়া দিচ্ছি, মালিকানা আছে সাংবাদিক সে। তার কতগুলো দোকান আছে এখানে প্রায়? তার এই 3টে দোকানই এই লাইনে। আচ্ছা, এখানে যে দোকানগুলো স্থাপনা করেছে, কার পারমিশনে স্থাপনা করেছে জানেন? না, এটা আমি জানি না। এগুলো তো পুরো সরকারি জায়গা, খালের জায়গা, এগুলো তো অবৈধ স্থাপনা, সেটা আপনিও জানেন হয়তো বা। তো উনি যে রাজুকের পারমিশন বা উনাদেরকে কখনো উচ্ছেদ করে নাই? হ্যাঁ, উচ্ছেদ করতে এসে ওনারা ব্যাঙ্গে দিলে দিব বলছে, ব্যাঙ্গে দিই, যদি ব্যাঙ্গে দেয় দিব। আমরা দোকান ভাড়া নিয়েছি, দোকান করতেছি, এতটুকুই, এর বাইরে আমরা আর কিছুই জানি না। সরকারি জায়গা হলে অবশ্যই সরকারে নিয়ে যাবে, ওটা ওনাদের ব্যাপার। দোকানিদের সহজ স্বীকারোক্তি, এসব দোকান অবৈধভাবে করা হয়েছে।
তবে স্থানীয়রা বলছেন সিটি কর্পোরেশনের যথাযথ ভূমিকা না থাকায় দখল উচ্ছেদ হচ্ছে না। জানা যায় এর আগে দুইবার উচ্ছেদের নোটিশ আসলেও পরবর্তীতে তা বাস্তবায়ন হয়নি। ভিতরে আইসে মেলা কয়েকবার ভাঙতে, কিন্তু ভাঙেনি। ভাঙতে আসছে কিন্তু একবারও ভাঙে নাই। একবারও ভাঙেনি, ভাঙা হয়নি। কিন্তু গ্যাসে এক 9 তারিখে 6 তারিখে ভাঙার কথা ছিল, আমরা সব মালপত্র নামাইছিলাম কিন্তু ভাঙে নাই। লাস্ট নোটিশ কবে পাইছেন? নোটিশ তো লাস্ট নোটিশ এই 20-25 দিন আগে দিয়ে গেছে, কিন্তু ওরা সময় দিয়ে গেলে 1 ঘন্টা, কিন্তু তারপরে আর ভাঙে নাই, ওটা বন্ধ হয়ে গেছে। কার থেকে নোটিশ আসছিল, কোথা থেকে আসছে নোটিশ? এটা হচ্ছে সিটি কর্পোরেশন। স্টান হাউজিং এর পল্লবীর দ্বিতীয় পর্ব মসজিদ, এটি একদম খালের গা ঘেঁষেই তৈরি হয়েছে। তবে মসজিদ কমিটির সদস্যরা বলছেন স্টান হাউজিং তাদের যতটুকু জায়গা দিয়েছে তারা ততটুকুর মধ্যেই মসজিদ নির্মাণ করেছে। তবে এর কিছু অংশ খালের উপর রয়েছে অস্থায়ীভাবে। তারা জানিয়েছেন অস্থায়ী অংশটুকু ভেঙে ফেলা হবে। আমাদের যে অংশ মসজিদ করা হয়েছে, পার্মানেন্টলি যেটা করা হয়েছে, ওটা মসজিদের জায়গার মধ্যেই করা হয়েছে। একটু কিছু টিনের অল্প একটু জায়গা আছে ওখানে, ওটা আমরা ভেঙে ফেলবো। এই ব্যাপারে আমরা সচেতন আছি এবং ওটা থাকবে না আর কি। প্রশ্ন হলো অবহেলা কাদের? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে সিটি কর্পোরেশনের ভবনে। আমরা পর্যায়ক্রমে করছি, যেটা ডিমার্কেশন হচ্ছে সেই খাল, কিন্তু সাথে সাথে এভাকুয়েশন আমরা উচ্ছেদ করছি, যারা অবৈধ দখলদার আছে উচ্ছেদ করছি আমরা। আমরা আপনি জানেন যে কলা গাছ থেরাপি আমরা ইউজ করেছি একটা পার্টিকুলার জায়গায়। আমরা প্রদর্শনী করে যে প্রত্যেকটা সুয়ারেজ লাইনের মধ্যে আমরা কলা গাছ দিয়েছি যাতে বাসার মধ্যে ওভারফ্লো করে। আমরা একটা টার্গেট দিয়েছি যে যারটা যে করেছে সে নিজেই উইথড্র করে নিয়ে যাবে। অলমোস্ট 3 মান্থস এটা মেয়র মহোদয় দিয়েছেন, এরপরেও যদি থাকে দেন আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটাকে ভেঙে দেবো। খালের এমন দুর্দশা হয়েছে যে বাসা বাড়ির যত ময়লা আছে সব ফেলা হচ্ছে এই খালে, যেন ডাস্টবিন নেই এই এলাকায়। উপর থেকে খালের এই ছবি দেখলেই বোঝা যায় কিভাবে ধ্বংস করা হচ্ছে খালটিকে। জেনে বুঝেও সবাই খালের উপর অত্যাচার করছে। এটা হচ্ছে আমাদের রূপনগরের মেন খাল। এটা এই খাল দিয়ে আগে অনেক বড় ছিল, তো এখানে কিছু লোকজন, অসাধু লোকজন এই যে এখানে দোকানপাট করে রাখছে, এবং তাদের এই দুর্দৃষ্টিতার কারণে এখানে আপনার ময়লা ফালা দেখেন কি অবস্থা করে রাখছে। দোকানদার মুকানদার আছে, আশেপাশে বাড়িওয়ালারা আছে, পুটলা মানায় ময়লা ফালা দিয়ে খাল একদম জাম হয়ে গেছে। ওই দিকের থেকে করে শেয়ালবাড়ি পর্যন্ত যান, সব হইলো বস্তা ভইরে ভইরে ময়লা ফালায় দিয়েছে। গত বছরে অল্প কিছু পরিষ্কার করেছিল, আর এই বছর কোনো দিক আসে নাই। মতো সিরিগঞ্জ কোনো লোকজন পরিষ্কার করার জন্য আসে নাই। আর কমিশনারে বা কি করবে, এটা তো সে তো আর বইয়েছে না খালের পর। কোথাও কোথাও দেখে মনে হবে এটি একটি সমতল ভূমি, যেন হাঁটা যাবে, এতটাই ময়লা আবর্জনায় ভরে গেছে। আবাসিকদের 18 থেকে 23 নম্বর সড়ক পর্যন্ত খালের এই অংশ আবর্জনা পুরোপুরি আটকে আছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। পানি বা আবর্জনা যাওয়ার জায়গা নেই, যেন দেখার কেউ নেই। এই জায়গা দেখে কি মনে হচ্ছে আপনাদের? এই জায়গার উপর দিয়ে হেঁটে পার হওয়া যাবে, কিন্তু না, এটি রূপনগর খালের একটি অংশ। ময়লা আবর্জনার স্তূপ পড়তে পড়তে এটি এখন সমতল ভূমি রূপ ধারণ করেছে। কতটা অব্যবস্থাপনা আর অসচেতনতার পরিণতি এটি, তা সকলের মনে প্রশ্ন জাগায়। টিনশেড এলাকার বাড়িঘরের সুয়ারেজ লাইনের পানি পড়ছে খালে। শুধু কি তাই, স্টান হাউজিং এর বেশিরভাগ বাড়ির ময়লার পানির লাইন সরাসরি এই খালে। জানতে যেতে হবে স্টান হাউজিং এর পল্লবী দ্বিতীয় পর্ব এলাকার অফিসে। তারা বলছেন এসব ওয়েস্ট ওয়াটার লাইন খালে সংযোগ দেওয়ার বৈধতা রয়েছে। আমাদের এখানে এটা তো খালেই পড়বে। আমাদের এখানে সিস্টেম বলতে পারেন যে এখানে আমাদের কারুর সবার সেপটিক ট্যাঙ্ক আছে। এখানে সুয়ারেজ লাইন যায় না, এখানে যাই হলো অনলি ওয়েস্ট ওয়াটার লাইন, বাসাবাড়ির পানি যারা গোসল করে, খাওয়া দাওয়া
মানে ধরেন হাত পাম্প ধরলে গোসল করবে, এই পানিটা আমাদের আন্ডারগ্রাউন্ড যে পাইপলাইন আছে সেটা দিয়ে আমাদের এই খালে যেয়ে পড়তেছে, ঠিক আছে। এটার জন্য সিটি কর্পোরেশনের সাথে আমাদের ইয়ে আছে, সিটি কর্পোরেশন যখন হ্যান্ডওভার হবে তখন ওরা ওয়েস্ট ওয়াটার লাইন বাদে ওরা তখন সোয়ার করুক বা স্টম সোয়ার করুক, যেটা করুক একটা ব্যবস্থা ওরা করবে, এটা পরিকল্পনা আছে, এদের হ্যান্ডওভার হয়েছে, ওরা কার্যক্রম অলরেডি করছে কিছু কিছু জায়গায়, আবার এখানে শুরু করবে। এইসব বিষয়ে আরও জানতে আমরা যাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে। তাকে না পেলে কথা হয় তার ব্যক্তিগত স্টাফের সঙ্গে। এইরকম কোনো নির্দেশনা দেওয়ার এখতিয়ার ক্ষমতা মেয়র সাহেবেরও নাই, আমি কাউন্সিলরটা বাদ দিলাম। কালো কোনো রকম পানি এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, শুধুমাত্র গোসলের পানি, হাত ধোয়ার পানি, গোসলখানার পানি। মসজিদ ও এর পাশেই আহসানুল্লাহ ইউনিভার্সিটি ও স্কুল প্রায় খাল ঘেঁষেই তৈরি। শুধু তাই নয়, এপাশ ওপাশ মিলিয়ে সবগুলো বাড়ি তৈরির সময় হয়তো তারা খালকে চোখেই দেখেনি, তা না হলে এভাবে তো তৈরির কথা নয়। প্রশাসন থেকেও কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয় নাই, তাই যে যতটা বেড়েছে ততটাই খালকে গিলে খেয়েছে। ঢাকা কমার্স কলেজ থেকে 39 নম্বর রোড পর্যন্ত খালের অংশ 7 নম্বর ওয়ার্ডের অধীনে। এই ওয়ার্ড কাউন্সিলরের মতে 2001 সালের আগে খাল বলতে রূপনগরে কিছুই ছিল না। খাল বলতে কোন শব্দ রূপনগর ছিল না। 2001-এ সেনাবাহিনীরা এটাকে হাউজিং থেকে আমাদেরকে একটা ক্যানেলের মতন কইরা দিয়ে, সিএসআরএস এ কোনো খাল নাই, ক্যানেলের মধ্যে কইরা দিয়েছে আমাদের পানি নামার জন্য। এখন আমাদের এখানে কোনো কান্দা 30 ফুট আছে খাল, কোনো কান্দা 40 ফুট খাল, আমার এলাকা খাল কোনো দখলে নাই। আমরা এখন নিশান নিয়েছি আমাদের খালে কোনো সোয়ারের লাইন দেব না। মেয়র মহোদয় উদ্যোগ নিয়েছে, মেয়র মহোদয় যখন যে সিদ্ধান্ত দেবে ওটা আমরা পালন করব। এই বিষয়ে আমরা কথা বলি রিভার ডেল্টা অ্যান্ড রিসার্চের চেয়ারম্যানের সঙ্গে। আমরা সার্ভে করেছি, আমরা সার্ভে করেও দেখেছি এইসব জায়গার মধ্যে সিএসএ খাল আছে এবং আরএসবিএসসি গিয়ে পরবর্তীতে এগুলো দখল হয়েছে এবং সাম্প্রতিক সময় দখলগুলো অনেক বেশি হয়েছে। মিরপুরের অতীতের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আপনারা দেখবেন কমার্স কলেজের এখানে একটি গুদারাঘাট ছিল, ঠিক কমার্স কলেজের যেখানে হয়েছে এই জায়গাটাতে, এই নিচু জায়গায় এই ঢালে। আর একটি গুদারাঘাট ছিল রূপনগরে, এটা হচ্ছে 11 নম্বরের পর থেকে ঢাল থেকে শুরু করে এই অঞ্চলে একটি গুদারাঘাট ছিল এবং 12 নম্বরের যে ঝিলপাড় যেটাকে আমরা বলি এটা বড় ঝিল ছিল, এখানে আরেকটি গুদারাঘাট ছিল। এখান থেকে মানুষ নৌকায় করে এই তুরাগে যেত এবং তুরাগের পরে ঢাকার বিভিন্ন জায়গায় যেত এবং এই দূরে গুদারাঘাট থাকা মানে হচ্ছে যে এই জায়গাটার নাব্যতা ছিল, এখানে আমাদের বিল ছিল, অনেক বড় ওয়েটল্যান্ড ছিল। একটি ধারা হচ্ছে মিরপুর 2 নম্বর কমার্স কলেজের পিছন দিক দিয়ে গিয়ে এটা মানে শিয়ালবাড়ি হয়ে বোটানিক্যাল গার্ডেনের পিছনের অংশ দিয়ে পড়েছে। আরেকটা হচ্ছে যে রূপনগর অঞ্চল দিয়ে যে খালটা এসছে সেটি একটি 112 নম্বর ঝিলপাড়ের দিক থেকে 12 নম্বরের যে ময়লাগুলো আছে ওইখানকার যেই বৃষ্টির পানিগুলো আছে সেই বৃষ্টির পানি এবং এখানে স্ট্রম ওয়াটার একসঙ্গে ছিল, এই পুরো জায়গাটার পানি হচ্ছে এখানে নামার জন্য। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন এসব খালের উপর বাড়িঘর করে আমরা নিজেরাই নিজেদের দুর্দিন বয়ে আনছি। আপনি যদি একটা খালকে আমার সামনে একটা ময়লার ভাগাড়ে উপস্থাপন করেন, আমি এখানে ময়লাই ফেলবো, নিশ্চয়ই এখানে পুজো দিতে যাবো না, অথবা ফুল ফেলবো না, অথবা ফুলের গন্ধ শোকার জন্য তার পাশে বসবো না, এটাই স্বাভাবিক। এবং এই জায়গাটুকুই আমাদের স্মৃতিকর্তারা বুঝবেন না, তারা মনে করেন একবার পরিষ্কার করেছি কিন্তু তারপরে যে ময়লার বিভিন্ন রকম কানেকশান আছে সেটার কথা তারা বিবেচনা করে না। পয় নিষ্কাশন ব্যবস্থা সংযোগের জন্যে বাড়িধারা লেকের পাশে মেয়ররা কলা গাছ ঢুকে দিচ্ছেন কিন্তু ওনার বর্জ্যের কারণে যখন বুড়িগঙ্গা অথবা অন্যান্য খালগুলো দূষিত হয় তখন কলা গাছ কেটে ফেলে। অর্থাৎ এটা মানুষ বুঝতে হবে জনগণের উপরে সমস্ত দায় চাপিয়ে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায় মুক্তির কোনো সুযোগ নেই। জাতিসংঘের DRR ফেলো মোহাম্মদ মনসুরুল হক বলেন এই জলাশয় খালবিল ভরাট দখলের ফলে ঢাকা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়বে, হবে ভয়াবহ বন্যার সম্মুখীন। বায়ুমণ্ডলে যদি তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু বজ্র মেঘ বা বজ্রপাত যেটা এটা 12 গুণ হওয়ার সম্ভাবনা থাকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসেসমেন্ট। সো যখন আপনি প্রকৃতিকে বাধাগ্রস্ত করবেন, প্রকৃতিকে এই যে পানি প্রবাহ এটাও কিন্তু একটা প্রকৃতির অংশ,
আপনি পানি প্রবাহকে বা যে বৃষ্টির পানিকে যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি নিষ্কাশন করতে না পারেন, আপনি যদি সঠিকভাবে এটার ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আমরা জনস্বাস্থ্যের জন্য কিন্তু এটা একটা ক্ষতিকর। সো এই যে খাল বরাদটা, আমি মনে করি যে এটা একটা একটা বিশাল একটা জনস্বাস্থ্যের জন্য একটা হুমকির কারণ। এতক্ষণে অনেক প্রশ্ন জমা হয়েছে, সব উত্তর জানতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে কেন বিবর্ণ টিম। এই যে মানুষ যদি ময়লা ফেলতেই থাকে, আমরা যদি এভাবে এক্সক্যাভেশন করতে পারি, এটা তো একটা এটা তো কোনো সলিউশন হতে পারে না, তাই না? সো দ্যাট আমরা অ্যাওয়ার করছি মানুষকে, যাতে এই ময়লাটা তারা খালে বা লেকের মধ্যে না ফেলে। আমরা এই ময়লাগুলো ওয়েস্ট প্রদর্শনী করেছি, আপনি দেখবেন তার মধ্যে গুলশান লেক থেকে উদ্ধার হওয়া বাথটাব, গুলশান লেক থেকে উদ্ধার হওয়া কমোড, গুলশান লেক থেকে অমুক খাল থেকে উদ্ধার হওয়া আপনার সোফা, রিক্সা, বিভিন্ন ধরনের জিনিস। কিন্তু এই জিনিসগুলো ঢাকা শহরে কারা বাস করে বাড়িতে? হ্যাঁ, অল আর হোয়াইট কলার পিপল, যারা আমরা উচ্চশিক্ষিত ভদ্রলোক বলে জানি, তারাই কিন্তু এগুলো ডিসপোজাল করেছে। সুতরাং আমরা মানুষকে প্রদর্শনের মাধ্যমে বুঝাচ্ছি যে আসলে আমরা কী করছি। আশা করি যে অলরাউন্ড এই অ্যাকশনের মাধ্যমে ধীরে ধীরে মানুষ বুঝবে আর ময়লা করবে না। এরপরে যদি ময়লা করে, আমাদের এনফোর্সমেন্ট তো আছেই আর কি, আমরা আইন প্রয়োগের মাধ্যমে সে ব্যবস্থা করব। পরিবর্তনের আশায় সমস্যার মূলে যাই আমরা, খুঁজে আনি সমাধানের পথ। ঢাকা শহরের খালবিল জলাশয়ের অবস্থাটা এমন হয়েছে যে যতই সময় যায় ততই বিবর্ণ হয়। রূপনগর খাল এরই একটি বড় উদাহরণ। মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগ চোখে পড়লেও নিয়মিত তদারকি নেই বললেই চলে। যদিও নগর কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে বদলে যাবে এসব খালের চেহারা, এখন দেখার পালা শেষ পর্যন্ত কি করে তারা। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া নদী প্রকৃতি ও পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় kenobiborno@gmail.com অথবা ফোন করুন 01317708842। মনে রাখতে হবে, নদী প্রকৃতি ও পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই এই প্রাণ প্রকৃতি বাঁচানোর উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।